সুধিজন, আপনারা যারা আমার কথা শুনছেন তারা আমার বাবাকে ক্ষমা করবেন। যারা তাকে দেখেছেন, জেনেছেন, একসাথে সময় কাটিয়েছেন, তারা আমার বাবাকে ক্ষমা করবেন। যারা তাকে দেখেননি কিন্তু এর ওর কাছ থেকে শুনেছেন তার কথা, কেউ বিশ্বাস করেছেন, কেউ চোখ উল্টিয়েছেন, তারা আমার বাবাকে ক্ষমা করবেন। সংসারের কান্ডারি মারা গেলে তার বড় ছেলে নিয়ম করে সবার কাছে হাত জোর করে বাবার জন্য ক্ষমা চায়। ভেজা চোখ নিয়ে বলে, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকেন, আপনাদের মনে কষ্ট দিয়ে থাকেন, আপনারা তাকে ক্ষমা করবেন। আমার বাবার যদি কোনো দেনা পাওনা থাকে, আপনারা মাফ করবেন, নতুবা ওনার আত্মা শান্তি পাবে না। আমার বাবার কি কপাল, তার একটি ছেলেও বেঁচে নেই। আমার বাবার কোনো দেনা নেই, তার পাওনা অনেক, অনেক কিছু তার পাবার কথা ছিল, তাও আবার নিজের জন্য নয়, অন্যের জন্য আদায় করে, অন্যের সুখের জন্য সব কিছু বিলিয়ে দিয়ে বাবা আমার সর্বসুখী ছিলেন। ছেলেরা নাকি বংশের প্রদীপ জ্বালায়। আমার বাবাকে যারা মেরেছে তারা হিসেবটি ভালো জানে, তারা দেখে দেখে গুনে গুনে তাক করে নিশ্চিত করেছে আমার বাবার ভিচেই যেন ঘুঘু চলে। আমার তো কোনো ভাই নেই, তাই আমি আমার পরিবারের পক্ষ হয়ে দু হাতে আপনাদের কাছে আমার বাবার জন্য ক্ষমা চাইছি। ওনার আত্মা শান্তিতে ঘুমাক। এবার আমার বাবার কথা বলি। তাকে ক্ষমা করার আগে জানবেন তো তিনি কি কি করেছেন, আর কেনই বা আপনাদের এত গুসা। আমার বাবার কপালে ভাঁজ, মাথায় একটা দুটো সাদা চুল। আমাদের সাথে থেকে হয়নি। বাবা আমার কদিন আমাদের সাথে খেয়েছে, খেলেছে, দিব্যি গুণে বলে দিতে পারবো, হাতের 10 আঙুলেই সব আটকে যাবে। কত দিন, কত মাস, কত বছর বাবা ছাড়া আমরা বেড়ে উঠেছি, বাবা ছাড়া ঘুমিয়েছি, তার হিসেবটি যে অনেক লম্বা। বাবা আমার ব্যস্ত অন্যদের নিয়ে। একটি পাখি খাঁচা থেকে বের করে আনায় ব্যস্ত তিনি, এখানে সেখানে এবং জেলে। উনি সব ভুলে কেবল একটি দেশের স্বাধীনতা চেয়েছিলেন। আপনারা আমার বাবাকে ক্ষমা করবেন। যারা স্বাধীনতা চায়নি, যারা খুশি হয়নি, যারা হাত গুটিয়ে থেমে থাকেনি, হম্বি তম্বি করে বেরিয়েছে, আমার বাবা তাদের বিচার করতে পারেননি। আপনারা আমার বাবাকে ক্ষমা করবেন। শুধু এই কাজটি না করার জন্য কত অপমান, কত গালমন্দ, কত অপবাদ, কত মিথ্যে দিয়ে আমার বাবার মুখটিতে কালি মেখেছে। আমি দেখেছি, আমি কেঁদেছি, আমি আমার চোখের জল দিয়ে সেই কালি মুছেছি। আপনারা আমার বাবাকে ক্ষমা করবেন, কারণ এই বিচারের কাজটি আমার বাবা করে যেতে পারেননি। বাবার দায় কি কেবল তার ছেলের? আমি তার মেয়ে, আমি আমার বাবার কাজটি শেষ করছি। আমার বাবা তার ঋণ শোধ করেছে সেই কবে, আর আমি বাবার কাছে আমার ঋণ শোধ করছি। আমার জন্মের ঋণ, আমার স্বাধীনতার ঋণ, আমার স্বজন হারানোর ঋণ। আমি আমার বাপের বেটি।